বান্দরবান পার্বত্য জেলায় যথাযথ ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজগুরু বৌদ্ধবিহারে টাটকা চীবর বুনন ও সার্বজনীন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে মঙ্গলসূত্র পাঠ, পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডচরণ অনুষ্ঠান, পঞ্চশীল প্রার্থনা, স্বধর্ম দেশনা, অষ্ট পুরস্কার দান ও মহাসঙ্গদান অনুষ্ঠিত হয়। মূলত প্রবারণা পূর্ণিমার পর থেকেই মাসব্যাপী বিভিন্ন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান করা হয়।